নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব এই কাংলা মাছ দিয়ে চচ্চড়ি। তো এখানে রয়েছে কাংলা মাছ, এখন এগুলোকে কেটে নেব। তো এখানে কাংলা মাছটা ছুলানো হয়ে গেছে, পাতি ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি কাংলা মাছটাকে পিস করে নেব। তো এবারে আমি কাংলা মাছটাকে কাটবো। সাইজ করে নিলাম, এবারে আমি রান্না করবো এটাকে। তো বন্ধুরা, আমি আজ একটা নতুন রেসিপিতে চলে এসেছি। তো আজ হচ্ছে, এখানে রয়েছে পানি লাউয়ের বিচি, তো এগুলো দিয়ে আমি এই কাংলা মাছটাকে রান্না করব। তো প্রথমে আমি কাংলা মাছটাকে ভেজে নেব। কাংলা মাছ ভাজা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিলাম তেল। এবারে আমি, তেলটা গরম হয়ে গেছে তো দিয়ে দেব এর মধ্যে অল্প লবণ, যাতে মাছটা কড়াইয়ের মধ্যে না লাগে। লবণটাকে ভালোভাবে নেড়ে নিলাম। তো এবারে আমি কাংলা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, 2 চামচ হলদি গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। এখানে মাছটা ভাজা করে নামিয়ে নিয়েছি। তো এবারে দিচ্ছি কড়াইয়ের ভেতর অল্প তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি সম্বাসের জন্য অল্প পেঁয়াজ। পেঁয়াজটা কিছু লাল হয়ে গেলেই আমি মশলাটা ঢেলে দেব। তো পানি লাউয়ের বিচি দিয়ে আমি কাংলা মাছটা রান্না করব আজ। তো এখানে রয়েছে পানি লাউয়ের বিচি, এখানে রয়েছে আদা, এখানে রয়েছে পেঁয়াজ, এখানে রয়েছে রসুন। তো আমি এগুলোকে একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। তো গ্রাইন্ডার মেশিনে এগুলোকে ঢেলে দিয়েছি, এবারে আমি পেস্ট করে নেব। তো মশলাগুলো গ্রাইন্ড হয়ে গেছে, আমি এখানে ঢেলে নিচ্ছি। তো আমি বাটা মশলার মধ্যে দিয়ে দেব এখান থেকে হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। 1 চামচ হলদি গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। এখানে আমার পেঁয়াজটাও পুরো লাল হয়ে গেছে, কিছুটা সাদা রয়েছে, কিছুটা লাল হয়ে গেছে। তো এর মধ্যে এবারে আমি ঢেলে দেব মশলাটা। তো মিক্সড করে রাখা মশলাটা এখানে রয়েছে, আমি এটাকে দেব। তো এবারে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে দেব। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা ঢেলে দিচ্ছি। তো এখানে রয়েছে ভেজে রাখা মাছ, এগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে মশলাটা মাছের ভেতরে ঢুকতে পারে। এখানে ফ্লেমটাও অল্প কমিয়ে রাখব। এবারে আমি চাপাটা তুলে দিচ্ছি। মশলাটা পুরো মাছের গায়ে গায়ে লেগে গেছে। তো এবারে আমি এগুলোর মধ্যে অল্প জল দিয়ে দেব ঝোলের জন্য। দিয়ে দিলাম। ফ্লেমটা অল্প বাড়িয়ে দিয়েছি। এবারে এগুলোকে ভালোভাবে নেড়ে দেব।
তো ভালোভাবে নেড়ে দিলাম। এবারে জলটা ফুটে গেলে রেডি হয়ে যাবে। তো এবারে এখানে রয়েছে ধনেপাতা কাটা, এখানে রয়েছে চেরা কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি কাঁচা লঙ্কাটা ঝুলের মধ্যে ছড়িয়ে দেব। দিয়ে দিলাম, এবারে ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার পানি লাউয়ের বিচি বাটা দিয়ে কাংলা মাছের চড়চড়ি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইবও করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে পৌঁছে যায়। দেখতে থাকুন সবাই, আর সবাই ভালো থাকবেন, এটাই কামনা করি।